হ্যাঁ, সামনে তো ইয়ে ছাড়া। হ্যাঁ বলো, তুমি হাত ছাড়া, আমি শুনতে পাবো না। কাছে তো আমি বললাম না তোমার, এই যে আমি কানে ট্রিটমেন্ট করতেছি, কানেও কম শুনতেছি। হ্যাঁ বলো, এবার বলো কি নাম তোমার? এবার সামনে আলিম পরীক্ষা, মানে ওই যে 1 তারিখ থেকে যে পরীক্ষা, আজকে ক্লাস ছিল, গতকালকে অনুষ্ঠান ছিল না আগামীকাল অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, তোমাকে কাকে মারছিল, তোমাকে কে মারছিল তুমি জানো না? কি দিয়ে মারছিল? তোমার কি চোখে এখন সমস্যা? তারপরে একটু আস্তে আস্তে বলো, স্পষ্ট করে বলো না, বলো। কোন সালে বলছি? কত আগে ডাকছিল? কারা কারা জানিয়েছে বিষয়টা? আমি সবটা বলছি, তারপর আমি ওনাকে নিষেধ করতাম যে আমার জীবনটা একটা কলঙ্ক হয়ে গেছে, আমি জানিও না। উনিও ওটার সুযোগ নিতে, উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, এখন আমার সাথে থাক। ওই যে কে মারছে, পড়ে গেছে, তারপরে নিয়েছে না বউ আসতে ডাকছিল না, তুমি গেছিল, তোমারে ডাকছিল না, তুমি ওখানে গেছো? কার মাধ্যমে? পিয়নের মাধ্যমে তোমাকে ডাকছে? পিয়নের মাধ্যমে তোমাকে ওখানে ডাকছে, তারপরে কি আছে? কাজানা কাজলে আমি বলবো কি করে বোকামে, তোমাকে বলতে হবে তো, কাঁদতেছো কেন? এমন কিছু হয়নি যে তোমার এখনই কানতে হবে। হ্যাঁ এইটুকি, তুমি এখন বলছিলে হাত দেওয়ার চেষ্টা করছো, আমি হাত ছড়ে চলে এসছি। হ্যাঁ আর বউকে হাত দিছে পিয়নের মা, তুমি একা গেছো? ওদেরকে বাইরে রাখছে? আমরা তো নিয়ে আসছি সাথে, দাঁড় ওদেরও জিজ্ঞাসা করবো। নিশা ফুটি।
ফুর্তি ফুর্তি পিয়নের মাধ্যমে তোমারে ডাকছিল, হ্যাঁ না তুমি গেছো? এটা কিছু না, যা দাও, কেউ লিখবেও না তোমার কথা, যাও। আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী, যাও। কিছু হয়নি, রাখো, তুমি বসো। ঠিক আছে, কথা